সবাই, আশা করছি খুব ভালো আছো। তো আমাদের এখানে কিন্তু এখন শান্তিপুরে রাস শুরু হয়ে গেছে, আজকে হলো প্রথম রাস। তো দেখছো আমি রেডি হয়ে গিয়েছি, এই চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা আমার নতুন, আমার রেজিস্ট্রিতে পাওয়া এই চুড়িদারটা, আমার শাশুড়িমাই দিয়েছিল। তো এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে, আমি মা বাবি তিনজনাই বেরোচ্ছি। অলরেডি প্রচণ্ড লেট, রিলস করতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমরা যারা আমার ইনস্টা আইডিটা জানো না, আমি ইনস্টা আইডিটা মেনশন করে দেবো, যারা যারা ফলো করো না অবশ্যই আমায় ফলো করো। তো এখন অনেক দেরি হয়ে গিয়েছে, প্রায় এখন 6:30 বাজছে। তো আমরা এখন বেরোচ্ছি তিনজনা মিলে, তো চলো বেরোনো যাক। আরে দেখো মা রেডি হয়ে গেছে, এখানে বাবি বাইরে জুতো পরছে, তো চলো এবার বেরোনো যাক। রয়েছে আমরা এবার বেরিয়ে পড়লাম, মাও রয়েছে এখানে। এই যে মা, দেখেছো রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে, চলো এবার যাওয়া যাক। প্রথমেই দেখো আমরা যেখানে চলে এসেছি, এটা হলো আমাদের মানে বৈষ্ণবপাড়া বারোয়ারি। তো অপূর্ব সুন্দর সাজায় আমাদের বারোয়ারিটা। আর দেখো এখানে শিবটা নতুন বসিয়েছে, মাথার উপরে যে শিবলিঙ্গটা বসানো হয়েছে অসম্ভব সুন্দর লাগছে। তোমরাই বলো কেমন লাগছে, নিজের বারোয়ারির প্রশংসা তো আমি নিজে করব না, তো তোমরাই বলো কেমন লাগছে। আমি এখানে ঠাকুর প্রণাম করছি, মা ক্যামেরাটা ধরে দিয়েছে। যাক, মাঝে মাঝে ক্যামেরা ধরার লোক পাগলেও ভালো লাগে, যে নিজে একটুখানি নিজে ব্লগে আসা যায়। তো বৈষ্ণবপাড়া বারোয়ারি থেকে আমরা এগিয়ে চলে এসেছি, এটা হচ্ছে থানার মোড়ের প্যান্ডেল দেখার লাইন, দেখছো কি সুবিশাল লাইন। তো আমরা লাইনে যা হোক দাঁড়িয়েছিলাম এবং ঠাকুরও দেখতে পেয়েছিলাম, কারণ লাইন যথেষ্ট তাড়াতাড়ি এগোচ্ছিল। আর যেটা বলার, যে বৈষ্ণবপাড়া বারোয়ারি থেকে থানার মোড়ের প্যান্ডেলটা হেঁটে কিন্তু জাস্ট 5 মিনিট মতো লাগে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা সুন্দর বিল্ডিংটা, এটা হলো আমার জিম। এই যে আমরা তিনজন লাইনে দাঁড়িয়ে, লাইনের লোকজন ঘুরে ঘুরে দেখছে, ভাবছে মেয়েটা উন্মাদ হয়ে গেছে, কি করে যাচ্ছে না। আর এখানে থানার মাঠের মধ্যে ঢুকতেই দেখো এই বাচ্চা মেয়েটা এখানে মানে দড়ির ওপরে যে ব্যালেন্সের খেলাগুলো হয় না, তো সেটা দেখাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। মানে বাচ্চারা ছোট ছোট মানে কি করবে, জীবিকা অর্জনের জন্য সেটা করে। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি, অসম্ভব সুন্দর। এটা কিন্তু করেছে বৃন্দাবনের প্রেম মন্দির, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ওই কালিয়া দমন যেটা, তো সেইটা অনেক বিভিন্ন ধরনের মূর্তি স্ট্যাচু ট্যাচু রয়েছে এখানে। এটা কি, ও আচ্ছা, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত, যে আঙুলের ওপর তোলা যেটা, সেইটা দেখানো হয়েছে। আর দেখো অসম্ভব সুন্দর কারুকার্য প্যান্ডেলের, বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে খুব সুন্দর উপস্থাপন করেছে এরা। তো ভেতরটাও অবিকল সেই ধরনেরই করেছে, যদিও আমি বৃন্দাবনে যাইনি, শুধুমাত্র ভিডিওতেই দেখেছি। আর ঝাড়বাতিটা দেখো কি অপূর্ব লাগছে, প্যান্ডেলের কিছু কারুকার্যের। আমিও কিছু সিনেমাটিক শট নিয়ে বেরিয়ে পড়লাম প্যান্ডেলের থেকে। এবার এখানে রয়েছে মকটেল স্টল, কটন ক্যান্ডি, আর ওপাশে কি রয়েছে, হ্যাঁ চাটনি ফুচকা, দই ফুচকা, আর রয়েছে পাপড়ি চাট, ভেলপুরি মানে সেউপুরি যেটা আমি জানি না। অনেক কিছুর খাবারের আইটেম ঘুরেও তার মধ্যে থেকে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো বা নজর কাড়লো, সেটা হলো এই তন্দুরি চা। তোমরা কেউ খেয়েছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু ভাই এই ফার্স্ট টাইম খেলাম, আর খেতে ছিল জাস্ট অসাম। তো খুঁড়িগুলোকে এইভাবে পুড়িয়ে তারপর চায়ের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছিল, এখানে দেখো তন্দুরি টি সব লেখা আছে। তো এক কথায় চাটা দুর্দান্ত।
তো দেখো, চা খাওয়ার গল্প করতে করতে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বেশ দূরে। এই ঠাকুরটা কিন্তু এলাচ, চার মগজ এবং জায়ফল, জৈত্রী এসব দিয়ে, মশলা দিয়ে তৈরি করা। অসম্ভব সুন্দর লাগছে মূর্তিটি দেখতে। আবারও একটি প্যান্ডেলে এসে পড়লাম, দেখলে প্রচণ্ড লাইন, খুব ভিড়। এটা হলো মানে কামারপাড়া লিচু বাগান যেটাকে বলে আমাদের এখানে শান্তিপুরে। তো এখানে যেটা করেছে, আন্দামান উপস্থাপন করেছে, মানে আন্দামানে পুরনো আদিবাসীরা যারা যেরকম ছিল সেই পরিস্থিতিটাকে উপস্থাপন করেছে। বাইরে দেখলে প্রচুর লাইন, আমরা কিন্তু ভাই এই লাইনে দাঁড়িয়ে ঢুকিনি। আমাদের একজন পরিচিত ছিল, তো সে এখানে ঢুকিয়ে দিয়েছে আমাদের। টিকিট কিছু, ভিআইপি টিকিটও কিছু কাটতে হয়নি। তো প্যান্ডেলটা এবার দেখাচ্ছি, কয়েকটা সিনেমাটিক শট নিয়েছি, তো তোমরা দেখে এসো আর বলো কিন্তু কেমন লাগলো। আমরা এবার ঢুকতে চলেছি প্যান্ডেলের মধ্যে। পুরো প্যান্ডেলটা জুট, মাদুরের কাঠি, এই সমস্ত সরা মাদুরের কাঠি ফাটি এইসব দিয়ে খুব সূক্ষ্মভাবে তৈরি করা। অপূর্ব সুন্দর, সামনে থেকে না দেখলে কোনোভাবেই মানে ভিডিও এর সৌন্দর্যটাকে কখনোই ডিসক্রাইব করতে পারে না। তো আমি যেহেতু সামনে থেকে দেখেছি, বা যারা সামনে থেকে দেখেছে তারাই বুঝতে পারবে কতটা সূক্ষ্ম কাজ প্যান্ডেলের। আর এটাই হলো কামারপাড়া লিচু বাগানের পূজিত নটরাজ মূর্তি। দেখেছ মাটির সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট সরাগুলোকে কিভাবে বেঁধে বেঁধে করেছে। মানে যেটা বলছিলাম যে পুরনো জারোয়া গোষ্ঠী আন্দামানের, সেইটাকে এরা উপস্থাপন করেছে। আর বলতে বলতেই চলে এলাম আমরা বড় গোস্বামী বাড়ি, মানে শান্তিপুরের রাস উৎসবের মূল আকর্ষণ বড় গোস্বামী বাড়ির রাধা মাধবের বিগ্রহের সামনে, যেটা তোমরা এখন দর্শন করছো। তো এরও কয়েকটা ক্লিপিংস আমি নিয়েছি, তোমরা দেখো। এক্ষুনি তোমরা যে কীর্তনটা শুনলে, এখানে কীর্তন হচ্ছে, খুব সুন্দর, বেশি শোনাতে পারলাম না তোমাদের, কারণ কপিরাইটের যেহেতু একটু ব্যাপার আছে তোমরা সকলেই জানো। আর এখানে দেখো বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে আর এখানে শুয়ে আশ্রয় নেয়। তো প্রচুর হাঁটাও হলো, ঠাকুর দেখাও হলো, তো এবারে একটু পেট পুজো না হলে তো চলে না। প্রত্যেক বছরই বড় গোস্বামী বাড়ির এখানে এই পাপড়ি চাটটা আমি খেয়ে থাকি, দই দিয়ে, সেও ভাজা দিয়ে, ভীষণ সুন্দর করে। মানে নর্মালি যেরকম পাপড়ি চাট হয় তবু একটু অন্যরকম লাগে আমার, মাও খুব ভালো খায়। তো এবার একটু খেয়ে নেওয়া যাক। বাইরে বেরিয়ে এটা তোমরা দেখেছো কিনা আমি জানি না, তো এটা হচ্ছে জীবন্ত মডেল, বড় গোস্বামী বাড়ির সামনেই সাজায়, খুব সুন্দর, অবিকল যেন কোনো পুতুল বা মডেল দাঁড়িয়ে রয়েছে মনে হয়, কিন্তু এটা জীবন্ত মডেল। তো বড় গোস্বামী বাড়ি থেকে এগিয়ে এসে প্রায় 10 মিনিটের হাঁটা পথে আমরা বড় শিবের এখানে পৌঁছালাম। এখানে বিশাল বড় একটি শিব হয় আর খুব সুন্দর দেখছি, এবারে লাইটিং ফাইটিং করে খুব সুন্দর করেছে। আর এখানে একটি বাজনার টিম এনেছে, যেটা শুনে প্রায় কান ঝালাফালা হয়ে গেল, বাপরে বাপ। তোমরাও একবার শুনে নাও। বাজনা কেমন লাগলো সেটা জানিও। আর আমরা বড় শিবটা যেটা হসপিটালের কাছে, ওখান থেকে প্রায় 10 মিনিটের হাঁটা পথে আমরা এখন এসে পৌঁছেছি বাইগাছি পাড়ার সত্যনারায়ণ পূজা কমিটির পুজো দেখতে। এখানে সত্যনারায়ণের মূর্তিটা খুব সুন্দর হয় প্রত্যেক বছরই, আর এবারে প্যান্ডেলটা মানে থিম, মানে হালকা থিমের মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে, আমার চোখে তো খুব সুন্দর লাগছে। Thank you.
তো যাই হোক, হাঁটতে হাঁটতে পুজোর দিনে কিন্তু আর কোনো ডায়েট ফাইট মানা যায় না। তো চলে এসেছি এখানে মোমো স্টলের কাছে, এবার একটুখানি মোমো চেখে দেখা যাক। মানে যতই হাঁটছি তত যেন বেশি খিদে পাচ্ছে। তো যাই হোক, মোমো চেখে দেখলাম, মোমোটার লয়ালি রিয়াকশন দিতে গেলে বলবো মোমোটা ভালো খেতে, স্যুপটা একদমই ভালো না। ভালো এমা, এরকম বাজে রিয়াকশন দিও না। ভালো খেতে তো ওখানে ঠাকুর দেখার পর আমরা চলে এলাম একটা ওখান থেকে, মানে স্টেশনে ওখান থেকে একটা টোটো ধরে নিয়ে আমাদের এরিয়ায় চলে এলাম। এটা হলো 55 YMSA ক্লাব আমাদের এখানে। তো এখানে সত্যনারায়ণের পূজা হয় প্রত্যেক বছর। আর ভীষণ সুন্দর একটা আর্টের থিমের ঠাকুর করে। তো যাই হোক, আমরা এখন ঠাকুর দেখে বাড়ি ফিরলাম, সবে এই এসে বসেছি। এত ভিড়, এত ভিড় রাস্তায়, বাপরে বাপ। মানে শান্তিপুরের রাশে বাইরে থেকে তো অনেক লোক আসে, মানে প্রচুর বাইরের লোক আসে, সেই জন্যেই আরো স্টেশন চত্বর ওই পাশটা পুরো শান্তিপুরেই প্রচন্ড ভিড় হয়। মানে যারা বাইরে থেকে আসে তারা তো বেশিরভাগ স্টেশন চত্বরটাই চেনে, মানে ভেতরে আদার সাইডে চেনে অতটা চিনবে না। আমরা শান্তিপুরবাসীরা বেশি ভালো জানবে কোন জায়গায় ভালো প্যান্ডেল। তো যাই হোক, স্টেশন চত্বরটায় প্রচণ্ড ভিড়, ওই দিকে গিয়েছিলাম। তো যে কটা প্যান্ডেল দেখলাম আমাদের থানার মোড়ে, বললে হয়তো তোমরা চিনবে না। তো সব কটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। এবছর রাসটা খুব ভালোভাবে হচ্ছে শান্তিপুরে, কারণ যেহেতু এতদিন ধরে, 2 বছর ধরে কোভিড সিচুয়েশন গেছে, তো এই জন্য এবছর একটুখানি খুব বেশি জাঁকজমক করে হচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো ঘুরে। হেঁটেই দেখেছি বেশিরভাগটা, পা অতটা ব্যথা হয়নি, কারণ ওই স্টেশনের ওখান থেকে আসার সময় লাস্টে একটা টোটো করে নেওয়া হয়েছিল, আর টোটো করে বাড়ি ফেরা হয়েছে। আর নেক্সট ইয়ার কি জানি আসা হবে কি হবে না শান্তিপুরে, আসার চেষ্টাটা তো 100% থাকবে। একটা শান্তিপুরের মেয়ে হয়ে রাশে আসতে না পারাটা ভীষণ কষ্টের, যারা শান্তিপুরে থাকে তারাই বোঝে। দেখেছি প্রত্যেকটাই সুন্দর। আর একটা প্যান্ডেল শুধুমাত্র পাশে, মানে আমাদের পরিচিত একজন ঢুকিয়ে দিয়েছে, নাহলে ওই প্যান্ডেলটাই ঢোকা যেত না, চরম ভিড় ছিল। আর আজকের ব্লগটা এইটুকুই, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের প্রথম রাস, ফার্স্ট রাসের ভিডিও, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর যে কোনো লিঙ্ক তোমরা সবার আগে পেতে পারো। আর ভালো লাগলে ভিডিওটাকে একটু শেয়ার টেয়ারও করে দিও, সেটা তো বলার কিছু নেই, রোজ রোজ তোমরা এগুলো জানোই। তো এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার ফ্রেশ হবো। যেমন করতে পারি আমাদের শান্তিপুরে আমন্ত্রণ জানাতে পারি, ইচ্ছা হলে অবশ্যই রাসে একবার ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে, যারা রাস দেখোনি খুব ভালো লাগবে। তো এখানেই শেষ করছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।